মণিপুরে তিনটে মেয়েকে ন্যাংট উলঙ্গ ঘুরানো হয়েছে, ওগুলো কোথাকার বাহিনী? ওগুলো আরএসএস আর বিজেপির গুন্ডা। আমি চোখ খুলে দিয়ে যাচ্ছি আপনাদের, ওই বাহিনীগুলো কোথাকার বাহিনী? ওরা তো তালিবানের থেকেও খারাপ। বড় কষ্ট লেগেছে তিনটে মেয়েকে উলঙ্গ অবস্থায়, এমনকি তাদের লজ্জাস্থানে পর্যন্ত আঙুল ভরেছে, হাত ভরেছে, নাউজবিল্লাহ। তারা তাদের পরিবারকে কি মুখ দেখাবে? যদি শরীয়ত মানত, ইসলামের আইন হলে ওই ছেলে কটাকে, যতগুলো লোক ওই দলে ছিল, ওদিকে রাস্তায় দাঁড় করিয়ে মুন্ডু ছেদ করে দেওয়া দরকার ছিল। ইসলাম বলছে, শরীয়ত বলছে, তাদেরকে গুলি করে হত্যা করে দেওয়া দরকার। কিন্তু বড় কষ্টের বিষয়, এটা ভারতবর্ষ, ধর্ষণকারীরা ছাড় পায়। তা না হলে বিলকিস বানুর যারা ধর্ষণকারী, গুজরাটে পেটে বাচ্চা ছিল, 11 জন ধর্ষণ করেছে, তাকে মন্নপন্ন অবস্থায় ফেলে দিয়েছিল, সেই ধর্ষণকারীকে কখনো মালা পুড়িয়ে বরণ করে নেওয়া হয়? 15 আগস্টের দিনে গত বছরে, এই 15 আগস্ট আসবে, আগের বছরে 15 আগস্ট তাদেরকে গুজরাট আদালত রেহাই করেছে, তাদেরকে মালা পড়ে ঘর নিয়ে যাওয়া হয়েছে। আমি সেই বছরে সেই 15 আগস্টের দিনে বলেছিলাম, বড় কষ্ট আমরা সবাই জানি, 15 আগস্টের দিনে আমরা দেশ স্বাধীন হয়েছে, হয়েছে না হয়নি? আমার মনে মনে হয়েছে, আমরা ইংরেজদের কাছ থেকে স্বাধীন হয়নি, বরঞ্চ ইংরেজরা আমাদের কাছ থেকে স্বাধীন হয়ে গেছে, আমি এটা ভেবেছি। ওই বিলকিস বানুর ঘটনা দেখে যারা এই কাজ করেছে মণিপুরে, এদের বিচার হবে না, এরা জেলের কুঠরিতেই থাকবে, আর ষাঁড়ের মতো এদিকে পালবে। কষ্টের বিষয় এটা, যে রাজ্যেরই হোক, আমি অন্যায়ের বিরুদ্ধে কথা বলব। যদি কেউ বলেন এটা 5-8টা গোলাম, 20,000 জলসা ছুটছে আমার, 21,000 একটা একটা করে বার করে দেখবে। আমি বাগদুই কাণ্ড নিয়ে বলেছি, আমি আজান নিয়ে বলেছি, যে অন্যায় করে তার বিরুদ্ধে আমি বলেছি, তোমার এমপি নুসরাত জাহানের বিরুদ্ধে বলেছি, উলামাদিকে টার্গেট করে কথা বলার কারণে, যে যত বড়ই বাপের বেটা হয়ে যা, তুমি রাজনীতি করছো, রাজনীতি করো, আমি মুসলমান ভাইদিকে অনুরোধ করে যাব, তোমরা নেতা হও, তোমরা মন্ত্রী হও, এমএলএ হও, কে বলছে রাজনীতি করতে পারবে না মুসলিম যুবকরা? অবশ্যই করবে। আমি বলে যাচ্ছি, অঞ্চল প্রধান হও, অঞ্চল উপপ্রধান হও, তুমি অঞ্চলের সভাপতি হও, নেতা হও, কিন্তু নিজের আল্লাহকে ভুলে যেও না। যদি রাজনীতি করতে হয় বীরের মতো, হযরতে উমরে ফারুকের মতো রাজনীতি কর, তোমার কাছ থেকে যেন তোমার প্রতিবেশী কষ্ট না পায়, তোমার বিপক্ষ দলের লোক যেন তোমার কাছ থেকে খারাপ ব্যবহার না পায়, তোমার কাছ থেকে কষ্ট না পায়। আর আমি বলে যাচ্ছি, পশ্চিম বাংলায় যতগুলো মুসলমান মার্ডার হয়েছে, মুসলমানের হাত দ্বারা যারা মারা গেছে তারাও মুসলমান নয়, আর যারা মেরেছে তারাও আমার খাতায় তারা মুসলমান হতে পারে না, যেহেতু বুখারী শরীফের হাদিস, এক মুসলমান আর এক মুসলমানের ভাই ভাই, মুমিন এক মুমিন আর এক মুমিনের ভাই ভাই, নিশ্চয়ই এরা মুমিন নয়, নিশ্চয়ই এরা মুসলমান নয়, তা না হলে মুসলমানের হাত দ্বারা মুসলমান আক্রান্ত হতো না। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুসলমান তো দূরে কথা, নবীজি বললেন, তোমার তারা তোমার প্রতিবেশী, যে সম্প্রদায়েরই হোক, যে ধর্মেরই হোক, সে যেন তোমার কাছ থেকে ক্ষতিগ্রস্ত না হয়, আক্রান্ত না হয়। নবীজি যেদিনে মক্কা বিজয় করেছেন, নবীজি এলান করেছেন, হে আমার সাহাবীরা, তোমরা আমার 5টা কথার উপরে আমল করবে, বৃদ্ধকে মারতে পাবে না, বৃদ্ধাকে মারতে পাবে না, শিশুকে মারতে পাবে না, আত্মসমর্পণ করলে মারতে পাবে না, কাবা ঘরে প্রবেশ করলে মারতে পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এলান করলেন, হে মক্কার বেঈমান কাফেররা, তোমরা মক্কায় নির্দ্বিধায় নির্ভয়ে বাস করো, তোমরা তোমাদের ধর্ম পালন করবে, আমি আল্লাহর নবী এবং আমার দলবল, আমরা আমাদের আল্লাহর ধর্ম, আমার নিজের ধর্ম পালন করব। জোরে বলুন সুবহানাল্লাহ। এর উপরে আমল করুন। হযরতে উমর ন্যায় পরায়ণ ছিলেন, তার আখলাক আর চরিত্র বর্ণনা করতে গেলে অনেক সময় লাগবে। আমার মুসলমান ভাই, আর আমি অনুরোধ করে যাচ্ছি, আমি মাদ্রাসাওয়ালা, কি বুঝলে, বৃহস্পতি শুক্রবার দাওয়াত দিলে 12টার পরে জলসা করতে পারব, কিন্তু আমি মাদ্রাসা চালাই, মাদ্রাসার ক্লাস করি, আমি আগেও বলেছি, তাই আমি আপনাদের কাছে এই 2 ঘন্টা কথা রাখলাম। জানি না কে কিরকম ভাবে নেবেন, যদি কারো মনে হয় মন্না এই জায়গা ভুল বলে গেল, আমি কালকে বলবো, এই জলসাটা 2 দিন পরে যারা চ্যানেলওয়ালা এসছে এদের নামগুলো জিজ্ঞেস করে নেবেন,
বড় বড় চ্যানেলওয়ালা আছে এখানে, ইউটিউবাররা দিয়ে দুদিন পরে এই জলসাটাই আপনারা দেখতে পাবেন, আবার শুনে নেবেন ঘুরিয়ে, দুবার তিনবার শুনবেন, পরে শুনে নেবেন, দিয়ে স্টাডি করবেন আমি কি বলে গেলাম। মরণের পরে কিয়ামতের ময়দানে দেখা হবে, আল্লাহ সকল বান্দাকে হাজির করবেন, একজনও রিহাই নেই, পৃথিবীর যতগুলো সত্য আছে তার মধ্যে সব থেকে দ্রুত সত্য যেটা গোটা পৃথিবীর হিন্দু মুসলিম জৈন বৌদ্ধ খ্রিস্টান সব ধর্মের মানুষ যে সত্যর কাছে মাথা নত করে তার নাম হচ্ছে মৃত্যু। মৃত্যুর কাছে সবাই মাথা নত করে, তাই আপনারা আমার জন্য দোয়া রাখবেন, আমি আপনাদের জন্য দোয়া রাখি, হায়াত বাকি তো মুলাকাত বাকি, আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, আজকের জলসাকে আল্লাহ কবুল করুক, যে যুবকরা আমার ভাইরা আজকের জলসা দিয়েছেন আল্লাহ তাদের জানে মালে ইজ্জতে বরকত দেক, কারো কারে বরকত দেক, আপনারা আমার জন্য দোয়া রাখুন, আমি আপনাদের জন্য দোয়া রাখি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সবাই দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা আশীর্বাদ দে। বড় কষ্টের বিষয় মুসলমান যুবকরা শোনো, কেউ বিবি বারদার হোক আর না হোক, যুবক দিকে বলে যাচ্ছি, নিজের সন্তান মেয়ের মেয়ের বিবির মায়ের বোনের ফটো ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে কেউ কি শেয়ার করবেন না, দিবেন না, আমি অনুরোধ করে যাচ্ছি পাপ থেকে বাঁচার জন্য, তা না হলে আপনি আপনার মা বোন স্ত্রীকে জাহান্নামের রাস্তায় ঠেলছেন, আপনি বিপদে পড়বেন। আমি ওই জন্য, যেমন বিয়ে হলে একটা বিয়ের দিন ঠিক করলে মলবি বস করান, আপনার ইমামকে দাওয়াত দেন, হুজুর আমার বাড়িতে পাঞ্চিনি আছে আপনি থাকবেন, যেন শরীয়তের খিলাফ কোনো কাজ না রাখি, আমাদেরকে দাওয়াত দিবেন না, দাওয়াত পাবে কারা, মুড়লরা কি বললেন, তা না হলে আমাকে একজন ফোন করে বলছে, হুজুর শবে বরাতের চাঁদে কি বিয়ে দেওয়া যাবে, আমরা ঈসের মহররমের চাঁদে আমরা মোটেই দিই না, তোর ভাই শহীদ হয়ে যাবে, এই ফতোয়াই তো দিয়েছে, কে দিয়েছে, বলছে আমার দাদি, ওটা তো দাদির হাদিস, আমাদের হাদিসে বিয়ে দেওয়া যাবে, অসুবিধা নাই। একটা ছেলে ফোন করে বলছে, হুজুর আমাবস্যার রাতে বিয়ে করা চলবে, আমি মোটেই করবি না, কালো ছেলে হবে, অন্ধকার থাকে, কি জবাব দেব, হাদিসে নাই কোরআনে নাই, এগুলো কোনো শরীয়ত নয়, আল্লাহর কাছে সব দিনটা সমান, এমনকি তোমার যদি সময় হয় 10ই মুহররম তুমি নিকাহ দিতে পারো, এটা কোনো দোষের নাই শরীয়ত সম্মত। যদি বলেন দিয়া যাবে না মুহররম মাসে, এর থেকে বড় পাপ আর কুসংস্কার আর কিছু নেই। আরে ওই জন্য তো আমাদের বিয়ে হলে মুসলমান মেয়েরা দাদির হাদিস কি জানেন, বিয়েতে দিন ঠিক হলে দিন ঠিকের সময় জিলাপি দিহি না প্যাঁচ লেগে যাবে, জিলাপিতে যদি বিয়েতে প্যাঁচ লাগে, যে জিলেপি তৈরি করছে তার ব্যাটা বিটির তো জীবনে বিয়ে হবে না, কুসংস্কার কুফরি ও ইসলামিক কালচার, ইসলাম এটা স্বীকৃতি দেয় না, ইসলাম এটাকে প্রশ্রয় দেয় না, তার কারণ একটাই, আপনি উলামা থেকে বিচ্ছিন্ন, আপনার শরীয়ত শরীয়তের জ্ঞান রাখেন না, আপনি দুনিয়াটাকে আর কুসংস্কারকে শরীয়ত মনে করেছেন, যার কারণে এই কালকে আজকে 10ই মুহররম ছিল জানেন ঠিক কি না, আজকে কত তারিখ মুহররম মাসে 10 তারিখ, এই 12টা পেরুবে 11 তারিখ হবে, আজকে দিনে আমাদের বর্ধমানে মুর্শিদাবাদে বীরভূমে অনেক জায়গায় মেয়েরা কুরবানির গোশত রেখে দিয়েছিল ফ্রিজে, কেউ শক্ত করে শুকিয়ে, আজকের দিনে মহরমের দিনে তারা ওইটার খিচুড়ি করে বাচ্চাদের হাতে বিলুন, বলে কেন, বলছে ওটা বিলুপ্ত হয়, কোথায় পেলি, বলে আমার নানি বিলুপ্ত, তুই ঝাঁটা খাবি লো কবরে, নানির হাদিসে চলো কোরআন হাদিসে নয়, গোশ রাখাটা পাপ নয়, আপনি গোশ রেখে খেতে পারেন, কিন্তু পাপ হচ্ছে খিচুড়ি করে বিলোনটাকে শরীয়ত মনে করা, ওই জন্য ইসলামে কুসংস্কারের কোনো স্থান নাই। আমার ভাইয়েরা যদি আপনি বাঁচতে চান, আমি আপনাদেরকে বলে যাচ্ছি আজ থেকে উলামাদের টাচে থাকবো, জোরে বলুন ইনশাআল্লাহ, আলেমদের টাচে আসুন, উলামাদের টাচে আসুন, আলেম উলামাদের সঙ্গে পরামর্শ করুন, আমার ফোন নম্বর ফেসবুক আর হোয়াটসঅ্যাপে পাবে, মাসলা জিজ্ঞেস করবেন ফোন করবেন, যেটা জানা সেটা বলে দেবো, জাহেলে বলবো জেনে বলবো, কিতাব দেখে বলবো,
অসুবিধা কিচ্ছু নাই, আপনারা আমার জন্য দোয়া রাখবেন। আর আমি আপনাদেরকে হাত তুলে বলুন, আজ থেকে পাঁচ ওয়াক্তের নামাজ কে কে পড়বেন, হাত তুলেন তো, মাশাআল্লাহ। আমি যুবক দিকে সকলকে বলবো, বাড়ির মেয়ে দিকে আদেশ দেন। আমি লাস্টে বলে যাই, বরকত যদি নিতে চান, যে বাড়িতে কোরআনের তেলাওয়াত হয় সেই বাড়িতে বরকত আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের সব থেকে বড় প্রবলেম কি জানেন, রোজার মাসে মেয়েরা কোরআন তেলাওয়াত করে পুরো বর্ষণ নেয়,